পাগলু যদি হিন্দিতে হতো তাহলে কাল্ট দিয়ে দিত। কেন সুপারস্টার? সুপারস্টার সাকিব খান রয়েছে। 100টা লোক ফুচকাটা আলুটার মধ্যে পেঁয়াজ মেখে খাচ্ছে, মায়ের পেট থেকে চুল্লির গেট শুনে একজন 60 বছরের বয়স্ক লোক সিটি মেরে দিচ্ছে। জিদ্দা তো এখনো সেই পুরনো সেই আগের মতন ড্রেস পরে থাকে। 4 কোটি টাকা সুপার ডুপার হিট। মুস্কান ছবির চরিত্রটা যে অ্যাকশন করছে, এই চেয়ারে আমরা ট্রেলারে দেখছি যে এইভাবে এত উঠে গিয়ে একটা ভিলেন কে মারছে বা কিছু, তো আমার মনে হয় যে কোনো সিনেমারই পার্ট টু আমাদের বাংলার সবচেয়ে বড় প্রোডাকশন হাউসের চ্যানেলে নেই। ডেটটা বলো না, ও ও আসলে যে যখন বেঙ্গল পুলিশে অ্যানাউন্স হয় অঙ্কুশ দাও শেয়ার করেছিল, দু একজনকে ছাড়া বাকি সবাইকে সন্দেহ হচ্ছে রে। তুমি ভাবছো এই নেই তারা বাকি এইসব বাংলা সিনেমা দেখছি সেই রাম সেন্টিমেন্টাল ছবিটা চললো না। ভ্যানিটি ভ্যানের সামনে মানে প্রচুর মেয়েরা দাঁড়িয়ে থাকে দেখবে বলে, এরা এত বড় স্টার না, একে কে কিভাবে ইউজ করে তার থেকে বেস্ট জিনিসটা বার করছে। একটা থাম্বনেলটা এরকম দাও যে হ্যাঁ জিদ্দাকে বড় স্টার বললেন, দেব দা স্টার নাকি কোয়েশ্চেন মার্ক। ফার্স্টেই ওয়েলকাম টু ফিল্ম স্টার প্রোগ্রাম লাইভ দাদা, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, কেমন আছো বলো? থ্যাংক ইউ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, ফাইনালি ইন্টারভিউটা করতে পারছি সেই জন্য ভালো লাগছে। সামনেই তো মির্জা রিলিজ, কতটা চাপে আছো, কতটা টেনশনে রয়েছো? দাদা আবার প্রোডাকশনের প্রথম ছবি, প্রেজার আমরা নিচ্ছি সেটা যত না নিজের জন্য নিচ্ছি, আমরা বেশি নিচ্ছি অঙ্কুশের জন্য। অঙ্কুশ কে অভিনেতা হিসাবে আমরা সবাই জানি তার কতটা দক্ষতা, সে কিরকম কাজ করে, হিরো হিসাবে কতটা সে মানুষের কাছে সেটা আমরা জানি, কিন্তু সিনেমা হয় একজন প্রডিউসার টাকা লগ্নি করলে, এখানে অঙ্কুশ যে টাকাটা লগ্নি করেছে সেই টাকাটা যেন সে একটা ভালোভাবে ফেরত পায় সেইটার জন্য আসলে মেনলি আমরা প্রেশারে আছি। সিনেমা ভালো যদি হয়, দর্শকরা যদি হলে যায়, তাহলে সেই জিনিসটা হলে এই ধরনের সিনেমা আরো পরবর্তীকালে অঙ্কুশ করবে, এই কারণেই প্রেশারটা। আচ্ছা ম্যাজিকে তো অঙ্কুশ দার সঙ্গে কাজ করেছিলে, মানে ওটাই অঙ্কুশ দার সঙ্গে কি সেই সময় পরিচয় প্রথম? হ্যাঁ, ম্যাজিকে ম্যাজিকের সময় প্রথম পরিচয়, কেন রাজচন্দ্রকে আমি গল্পটা শুনেছিলাম, তখন রাজচন্দ্র আলাপ করেছিলাম অঙ্কুশের সাথে, মিন্দিলার সাথে, তখন ওরা আমি দুটো গল্প শুনেছিলাম, দুটোই পছন্দ হয়েছিল অঙ্কুশে, কিন্তু ম্যাজিকটার মধ্যে একটা চমক ছিল বলে সেটা আমার প্রথম আমরা ভেবেছিলাম করব। এবং তারপরে ম্যাজিক হয়, ম্যাজিক টেকনিক্যালি মানে ওই সময় এসে ম্যাজিক একটা সবাইকে একটা মানে ভালো রিটার্ন দিয়ে গেছিল ওই টাইমে। অ্যাকচুয়ালি অঙ্কুশ দা যেহেতু প্রথম প্রোডাকশনে একটা ছবি প্রথমবারই কমার্শিয়াল নিয়ে আসছে, এই মার্কেটে কমার্শিয়ালটা আনাটা একটু টাফ এবং সাহসের দরকার, তো তোমরা যখন এটাকে ডেভেলপ করছিলে তখন কি মাথায় কমার্শিয়ালি কেন এলো যে আমরা প্রথম ছবিটা কমার্শিয়াল করব? কারণ আমরা যদি মির্জা আর ম্যাজিক দেখি দুটোর মধ্যে একটা হেলেন হেভেন ডিফারেন্স রয়েছে, কিন্তু যদি গল্প ওয়াইজ বলি বা যদি প্যাটার্নটা বলি স্টোরি, যেটা স্টোরি লাইন একদমই আলাদা, এবং সেটা কিন্তু হার্ডকোর কমার্শিয়াল বলা চলে না, মানে ম্যাজিকটাকে মানে সেটা হয়তো ক্লাস অডিয়েন্স এবং মাস অডিয়েন্স তুই কানেক্ট করতে পারবে, কিন্তু এটা একদম ফর প্রপার একদম মাস একটা ছবি মির্জাটা। তো তোমরা এইটা কি ভাবনা চিন্তা করেছিলে প্রথম যখন স্ক্রিপ্টটা নিয়ে বসো? দেখো এটা তো একটা মানে অনেক দিন ধরে জিনিসটা চলেছিল, তা প্রথমে আমি যেদিন গেছিলাম সেদিনকে গল্পটা আমার ছিল না, একটা অন্য গল্প শোনা হয়েছিল, সেখানে আমায় মেনলি ডাকা হয়েছিল ডায়ালগের জন্য, ঠিক আছে, এবার টুকটাক ডায়লগ লিখতে পেরেছিলাম তার আগে কয়েকটা সিনেমায়, সেই কারণে হয়তো তারা ভেবেছিল আমি ডায়লগ লিখতে পারবো, ঠিক আছে, আমাকে ডাকা হয়েছিল ডায়লগের জন্য, এবং তখন পরিচালক অন্য ছিলেন, সব মানে একদম ইনিশিয়াল স্টেজ আমি বলছি, পরিচালক অন্য ছিল, প্রডিউসার অন্য ছিল, খালি অঙ্কুশ ছিল। এবার কি হয়, একটা আমি একজন ভালো অভিনেতা পেয়ে গেলে আমি এইটুকু জানি যে সে যে ক্যারেক্টারটা ডিজাইন করা হচ্ছে সেটা পুল অফ করে নেবে সে অভিনয়ের মাধ্যমে, ঠিক আছে, এবং অঙ্কুশ আমার মনে হয় যে অঙ্কুশ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স আমার বাংলা ইন্ডাস্ট্রিতে যারা এখন কাজ করছেন তাদের মধ্যে। এবার আমার গল্পটা শুনে যেটা আমি শুনেছিলাম সেই গল্পটা শুনে ভালো লেগেছিল, এবং গল্প একটা মানে প্রথম একটা টিজার শুট হয় বলে একটা জিনিস ডিজাইন করেছিলাম, এবং সেখানে দেখিয়েছিলাম যে যে একটা মানে হয় না একটা বস্তিতে একটা কল দেখবে, আমাদের প্রথম একটা এখন টিজার বেরিয়েছিল সেরকম বেরিয়ে হয়েছিল, একটা কল, কলের সামনে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, মানে একটা কলের সামনে এত লাইন, এবং সেখান যেদিকে লাইনটা তার উল্টো দিকে হিরো হেঁটে যাচ্ছে, তার মানে সে স্রোতের বিপরীতে কাজ করে, এরকম একটা ডিজাইন মানে র্যান্ডম ডিজাইন করা হয়েছিল, এবং তখনই ওই লাইনটা আমার লিখি যে মায়ের পেট থেকে চুল্লির গেট সবাই শেখায় সালা নাম কামাতে, আর ইজ্জত লাইনে দাঁড়িয়ে না, হ্যাঁ লাইন থেকে বেরিয়ে, মানে আমি এরকম একটা ভেবে
ওই ডায়ালগটা লিখি, কিন্তু তারপরে গল্পটা যেটা ছিল গল্পটা চেঞ্জ করা হয়, কেন গল্পটা হয়তো জমছিল না, তখন গল্প চেঞ্জ হয়। আমি অঙ্কুশ, সুমিত তখন অনবোর্ড আসে, এবং আমরা আমি সুমিত যেহেতু বোম্বেতে থাকতো, আমি দীর্ঘদিন সুমিতের সাথে ফোলে ফোনে থাকতাম, অঙ্কুশের সাথে বসে বসে স্ক্রিপ্ট রোজ ডেভেলপ করা হতো, ঐন্দ্রিলা বসে বসে শুনতো রোজ। এবং আমার সবচেয়ে ভালো লাগতো কি, মানে যখন আমি শোনাতাম অঙ্কুশের মধ্যে না ওই ব্যাপারটা, এটা তোমরা কথা বলে বুঝতে পারছো যে এরকম আমি কি করছি, এই ব্যাপারটা ছিল না, সিনেমাটা কি হচ্ছে এটা ইম্পর্টেন্ট ছিল। কেন এটা কি হয়, তুমি যদি এটা বড় অভিনেতার না একটা সবচেয়ে বড় এটা এইটা মাথায় থাকে, তুমি যদি রং দে বসন্তী দেখো, আজকে আমির খানের থেকেও কিন্তু সিদ্ধার্থের ক্যারেক্টারটা বেটার ছিল, রাইট, রং দে বসন্তীতে। কিন্তু এখানে কিন্তু আমির খান নাও করলে পারতেন সিনেমাটা, রাইট। ইভেন আমির খান কিন্তু সেই সিনেমায় ভগৎ সিংও ছিলেন না, মানে যদি আমি পাস্টের গল্পটা দেখি, ঠিক সেরকম সিনেমাটা এইটা নিয়ে দাঁড়িয়েছিল। ঐন্দ্রিলা সিনেমাটা কি হচ্ছে এইটা নিয়েছিল, ঐন্দ্রিলা কি করবে, কেন করবে, ঐন্দ্রিলা তখন করবে কিনা সেটাও শিওর ছিল না। এবার একটা ইনিশিয়াল গল্প হলো, ফার্স্ট হাফ খুব ভালো লাগলো, সেকেন্ড হাফ জমলো না, এই চেঞ্জেস। এবার এইটা করতে 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 না আমরা তারপরে যেটা প্ল্যান করছিলাম যে কোনো সিনেমার মতো লাগছে না, তো যেটা হয় না একটা মানে সাবকনসিয়াস মাইন্ডে আমাদের অন্য অনেক সিনেমা থাকে, সেটা করলাম মনে হচ্ছে যে এই সিনেমাটার মতো লাগছে এটা কিছুটা, সেইটা হচ্ছে না। তো সেইটা নিয়ে এবার রোজ শুরু হলো যে এই সিনেমাটার মতো এটা না, তো যে 10টা সিন আমি দেখেছি, কি বলছি বুঝতে পারছো, মানে দেখে নিয়েছি, মানে এই যে কে একজন পড়ে গেল, পড়ে গিয়ে এবার জানি আমি একটা একটা বিজিএম শুরু হবে, সেখানে হিরোটা একটা মানে একটা হাই স্পিড শট, হিরোটা একবার ধুলো উড়বে হিরোটার মুখের সামনে থেকে, হিরোটা এই সিনটা দেখা, সেম জিনিস আমি করছি না। তো এই জিনিসটা নিয়ে অনেকদিন চললো, এবং সুমিত আসার পরে কি করলো, সুমিত না স্কেলটা অনেকটা বাড়িয়ে দিল, মানে একটা জিনিস আমি ভাবলাম এরকম, সুমিত সেই জিনিসটাকে না আমি যদি ভাবি ওয়ান, সুমিত সেটাকে থ্রি করলো, এবং অঙ্কুশ যে খরচাটা করলো সেটা আলটিমেটলি আমরা ফাইভ দেখতে পাচ্ছি এখন। এবার আমাদের অ্যাচিভমেন্ট হয়তো 100 করা উচিত, কিন্তু আমরা এই চেষ্টাটা করেছি, এই জন্য কিন্তু এটা কমার্শিয়াল সিনেমা, কিন্তু তার একটা ফ্রেশনেস আসে, এটা কিন্তু কেউ বলবে না যে ও আচ্ছা এটা এর মতো লাগলো। আমাদের কিন্তু এত রিভিউ এসছে, এত কিছু এসেছে, কেউ কিন্তু বলেনি সাউথের সস্তা কপি লাগছে, এইটা হয়নি জিনিসটা। হ্যাঁ, এবার বাঙালি কানেকশন আসে কিনা, বাঙালিদের সিনেমা কিনা, সেগুলো তো হলে গেলে লোকে বুঝতে পারবে, এবং সাবজেক্টটা লোকেদের পছন্দ হবে, সবার পারফরমেন্স। আমি যেটা সবচেয়ে বিশ্বাস করি যে যে একটা সিনও করছে সেও যেন ভালো অভিনেতা হয়। আমি বলতে পারি যে অর্ণব দাকে এই সময় একজন এনকে সলিল বলতে পারি, কিন্তু এই ডিপার্টমেন্ট গুলো অ্যাকচুয়ালি সাধারণ মানুষ জানে না, তো তাদেরকে যদি একটুখানি তোমার বিষয়ে একটু ছোট করে বলো, তোমার ডিপার্টমেন্টটা বা তুমি কি কি ডেভেলপ করলে এই স্টোরিতে, তোমার মেজার মধ্যে এবার মেইন 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 জিনিসটা হচ্ছে, প্রথম কথা মানে সলিল দাকে আমি খুব পছন্দ করি এবং সলিল দাকে আমি সম্মান করি, ঠিক আছে, আমি একদমই সলিল দার ধারে কাছেও না, কারণ সলিল দার আমার যদি 4টে ডায়লগ থাকে, সলিল দার 40টা ডায়লগ আছে, ঠিক আছে। এবার হ্যাঁ, অবভিয়াসলি সেটা অ্যাচিভ করাটা আমার ইচ্ছা আছে, যে অ্যাটলিস্ট আজকে যেমন স্টেজে উঠে সলিল দার 4টে ডায়লগ বলছে, যাতে আমার একটা ডায়লগ কেউ বলে, এইটুকুই, মানে বুঝতে পারছো। তো এবার একটা কি, আমার সময়টাও আজকে ওই সময় মানুষ না অত অত জাজমেন্টাল ছিল না, যে সবকিছু নিয়ে অত স্ক্রুটিনি করা, খুঁটিয়ে দেখা, এই দেখা, মানুষ সারাদিন কাজকর্মের পরে আনন্দ পেতে সিনেমা দেখতো বা ছুটি নিয়ে সিনেমা দেখতে আছে, বিনোদনটা বিনোদনের মতোই ছিল। এখন বিনোদনটাও না খালি বিনোদন না, সেটাও না সবকিছুর একটা মাধ্যম, কেন আগে যেমন আজকে তুমি যে ইন্টারভিউটা নিচ্ছ, ঠিক আছে, আগে জিনিসগুলো তো এত ইজি ছিল না, রাইট, মানে আগে কি হতো, তুমি দেখো একজন অভিনেতা একজন অভিনেত্রী তার সাথে দেখা করা একটা বিষয়, আমি আমি জানি আমি একটা মানে তখন তো আমি নর্মাল, তুমি যেরকম আজকে আমি সেরকমই একটা রেডিওতে প্রাইজ জিতেছিলাম, যেখানে কোয়েল মল্লিকের সাথে আমি দেখা করতে পারতাম, এইটা আমার কাছে না অনেক বড় অ্যাচিভমেন্ট মনে হয়েছিল। আজকের দিনে কিন্তু এই জিনিসটা অনেক ইজি হয়ে গেছে, মানে সবাই সবার সাথে দেখা করতে পারে, আজকে সোশ্যাল মিডিয়া, আজকে ইউটিউবার যারা আছে তারাও প্রমোশনে প্রচন্ড হেল্প করে, বলে প্রোডাকশন হাউস নিজের থেকে তাদেরকে অ্যাপ্রোচ করে কোনো জিনিস প্রমোশন করার জন্য, এই করার জন্য, ঠিক আছে, সেটা তুমি ঘরে বসেও কিন্তু প্রমোট করছো আমাদের সিনেমা, রাইট, এই যে কথা বলছি আমরা, মির্জাকে প্রমোট করছি, তো যেমন আমারও প্রমোশন হচ্ছে, তোমার চ্যানেল প্রমোশন হচ্ছে, সবচেয়ে উপরে যেটা প্রমোশন হচ্ছে সেটা হচ্ছে মির্জার প্রমোশন হচ্ছে, এই জিনিসগুলো যত হচ্ছে এখন মানুষ না অনেক অ্যাওয়্যার কি হচ্ছে না হচ্ছে, আর এখন চট জলদি মানে শর্টকাটে কোনো মানুষকে খুশি তুমি করতে পারবে না, ইট উইল টেক টাইম। প্রথম কথা হচ্ছে একটা জিনিস যেটা বিশ্বাস নেই মানুষে, বিশ্বাস করাটা খুব
কঠিন কিন্তু। আমরা কিন্তু আজকে একজন ব্যাটসম্যান ব্যাটিং করতে নামলো, সে ফার্স্ট বলে আউট হয়ে গেল জিরোতে, আমরা ছিচি শুরু করে দিই, কিন্তু সেই ব্যাটসম্যানও কিন্তু সকাল থেকে নেটে প্র্যাকটিস করে, সারাদিন নেট প্র্যাকটিস করে, লাস্ট এক মাস ধরে হয়তো খেটেছে, লাস্ট 10 বছর রঞ্জি খেলে এই জায়গাটা পেয়েছিল, সে প্রথম বলে আউট হয়ে গেল। কিন্তু আমরা কিন্তু এন্ড অফ দ্য ডে প্রথম বলটাই দেখছি, তার আউট হয়ে যাওয়াটাই দেখছি, সেরকম আমি কি খাটলাম আমি কি করলাম ডাজন্ট ম্যাটার, এন্ড অফ দ্য ডে দর্শকের কাছে যেটা পৌঁছাচ্ছে সেইটা দর্শকের কতটা পছন্দ হচ্ছে তার উপরে আমার নাম হয়। তা এখানে আমি ইন্ডাস্ট্রিতে একটাই কাজ করতে এসেছিলাম, সেটা হচ্ছে লিখতে, সমালোচনা 10 জন ভালো বলবে 10 জন খারাপ বলবে, এটা তো এটা হবেই, এটা তো নর্মাল, মানে পারফেক্ট তো কেউই না ঠিক, কিন্তু অবভিয়াসলি কেউ যখন খারাপ বলছে কেউ তোমার শত্রু না। ধরো তুমি মির্জা দেখে আমাকে খারাপ বললে বা তুমি আগের সিনেমা দেখে আমার খারাপ বলে, যাই হয়ে যায় তোমার সাথে পার্সোনাল কোনো গ্রাজ নেই, ঠিক আছে, তুমি আমার খারাপ বলতেই পারো। এবং আজকের দিনে কম্পিটিশনটা কি, 10 জন ভালো লোক আছে, তার মধ্যে একজন যখন সুযোগ পাচ্ছে সে যদি বেস্টটা না দেয় বাকি 9 জনের রাগটা হবেই, রাইট, তারা হয়তো বেশি ডিজার্ভিং, তারা সমালোচনা করতেই পারে, সেটা নিয়ে আমার রাগ নেই। আমার আমার মনে হয় সামহাউ একটু বিশ্বাসটা তোমার কাজের মধ্যে দিয়ে লোকেদের কাছে আনতে হবে, না হলে কিন্তু হবে না, মানে তোমারই ওপর সব। এটা তুমি যে কোনো দেখবে, আমি খুব ভালো এক্সাম্পল আমি যদি বলি কপিল শর্মা, কপিল শর্মা মাঝে অনেক কিছু করছিলেন এবং একটু পড়েও গেছিলেন, তিনি কিন্তু আবার কামব্যাক করে, একমাত্র একটাই জিনিস যেটা উনি পারেন সেটা হচ্ছে কমেডি। তোমার তো জিদ্দার সাথেও কাজের অভিজ্ঞতা আছে, হ্যাঁ, তো জিদ্দা কেমন? জিদ্দা প্রথমত বলবো যে জিদ্দা অবশ্যই কমার্শিয়াল ছবির ফ্ল্যাগ বিয়ারার, আমরা জানি প্রত্যেকেই, উনি অনেক দিন ধরে করে যাচ্ছেন একা, মানে একা সুপারস্টার টানছিল ওই দিকটা, তো সেই জায়গা থেকে তুমি তো কাছ থেকে দেখেছো জিদ্দা মানুষটা কেমন, মানে কি অহংকারী একটা অ্যাটিটিউড নিয়ে চলে, একটা স্টার কাছে গেলে বোঝা যায় ওরা, ওই রকম ব্যাপার একদমই সেটা না, খালি জিদ্দা বলে না, জিদ্দা দেবদা খুবই। দেখো একজন সুপারস্টারের সামনে বসলে তুমি এমনি বুঝতে পারো যে তোমার হাত, আমি বললাম না তুমি মানুষ কিরকম, তুমি সামনে মানুষটা কিভাবে আপন করে নিচ্ছ তার উপর ডিপেন্ড করে তুমি তার সামনে বসে তাকে কিভাবে দেখছো, রাইট। এবং টাচুর বলতে নেই যে আমার সাথে, আমি সবার সাথেই কাজ করেছি, মানে এবং সবারই দেখো গুণ আছে বলেই তারা কিন্তু ইন্ডাস্ট্রি টিকে আছেন, মানুষের গুণ না থাকলে টিকে থাকতে পারেন না। এত মানুষ যখন তাকে ভালোবেসে স্টার বানিয়েছে, খালি অভিনয় দিয়ে তো কেউ স্টার হয় না, রাইট, মানে সেই কারণেই কিন্তু স্টার হওয়ার পিছনে একটা কিছু থাকে, মানে একটা এক্সট্রাক্টর থাকে, সেই জিনিসটা কিন্তু এদের প্রত্যেকের আছে বলেই স্টার। আজকে দেবদাকে তো আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, মানে আজকে দেবদা কোনো সময় একটা পলিটিক্যাল পার্টিতে থেকেও কোনো সময় কারোর সম্বন্ধে কথা বলছে, হ্যাঁ, কখনো কিছু বলছে, সেম জিদ্দারও কোনো ইন্টারভিউ তুমি দেখতে পারবে না সে ইললজিক্যাল কথা বলছে, সে ভুলভাল কথা বলছে তুমি দেখতে পাবে না, হ্যাঁ, মানে এটা দুজনে একটা এমন মানুষ যে তোমার না বুঝতে পারবে সামনে বসলে কেন সুপারস্টার। এবার অঙ্কুর বলছো, আমার সবার মনে হয় অঙ্কুর খুব ভালো অভিনেতা, ঠিক আছে, এবং সে স্টার, কিন্তু সে না কখনো না, মানে তার অ্যাটিটিউড, তার কথাবার্তা, বা এটা তুমিও তো নিশ্চয়ই কথা বলেছো, হ্যাঁ, অঙ্কুর ওয়েন্দিলা এটা খুব মানে মানুষ হিসাবে খুব ভালো, মানে আমার মনে হয় কি ওরকম ব্যাপারটা না। আরে আজকে আমি দেখেছি, মানে আমি যখন শুটিং এ গেছি না, একটা টাইমে আমি দেখতে পেয়েছি কিছু কিছু জায়গায় না অঙ্কুশের থেকে ওয়েন্দিলা বেশি পপুলার, রাস্তাঘাটে যখন ওয়েন্দিলা যাচ্ছে, একটা নর্মাল জায়গায় আমি বলছি, সেখানে সবাই ওর সিরিয়ালের মিষ্টি বোধ হয় নামটা, মিষ্টি না দুষ্টু বোধ হয় নামটা, সবাই সেই নামে তাকে চেনে, হ্যাঁ, দুষ্টু দুষ্টু বলে সবাই তাকে ডাকছে, অঙ্কুশও সামনে আছে, কিন্তু আমি দেখেছি ওয়েন্দিলা ততটাই পপুলার, কিন্তু ওয়েন্দিলার সাথে যখন কথা বলি, আমি বলে না, দেখো সেটা আমিও 20-25টা সিনেমা লিখেছি, আমারও হয়তো 10 জন আমাকে চেনে, কিন্তু আমার ওয়াইফ, আমার ফ্যামিলি, যে কেউ, আমার মেয়ে, তাদের সাথে এমন করে ওয়েন্দিলা কথা বলে, তাদের সাথে এমন করে অঙ্কুশ কথা বলে, আমার মানে সেটা ভাল লাগে, মানে সেটা সেটা আমার সাথে রাজচন্দ্রও সেরকম সম্পর্ক, তিনি তো একজন চ্যালেঞ্জ টু রংবা যেরকম সুপার ডুপার হিট সিনেমা দিয়েছে, কিন্তু এরা সবাই না আমার খুব কাছের লোকের মতো, মানে এরা না মানে ওরকম না যে মানে এটা আমি বাজে লিখলে সে কিন্তু খুব বাজে একটা নোংরা কথা বলে হয়তো বলবে তুমি বাজে লিখেছো এটা, হ্যাঁ, এটার কারণটা হচ্ছে আমরা একসাথেই কাজ করতে চাই, কিন্তু সাথে ভুল জিনিসটা সে সাপোর্ট করে না, ভুল মানে এটা ভালো হয়নি, এটা তুই কেটে আবার নতুন করে লেখ, এই জিনিসটা কিন্তু আছে। এবার এই ব্যাপারটা না, যেহেতু এনাদের সাথে আমি অনেকগুলো কাজ করেছি বলে আছে, জিদ্দা দেবদার সাথে একটু কি হয়, মানে তারা যেহেতু সুপারস্টার তাদের সাথে মানে একটা আনন্দ লাগে, আর অঙ্কুশ আমি আমি বিশ্বাস করি যে অভিনেতা হিসেবে অঙ্কুশ
খুবই ভালো অভিনেতা, মানে স্টার প্লাস অভিনেতা যদি হয় আমি অঙ্কুশকে অনেক আগে রাখবো, কারণ অভিনয়টা খুব ভালো করে। এটা কিন্তু আমি না, সুপারস্টার যারা তারাই নিজেরাই বলে। এই যে বাঙালি অডিয়েন্স এবং তাদের যে একটা হিপোক্রেসি ব্যাপারটা রয়েছে, মানে আমি পাগলু যদি হিন্দিতে হতো তাহলে কাল্ট দিয়ে দিত, কিন্তু পাগলু যেহেতু বাংলায় হয়েছে ওটাই তারাই একটা টাইম দেখেছে, আজকে সেটা ভালো লাগে না তাদের, তারা এখন মাল্টিপ্লেক্সে ইন্টেলেকচুয়াল ছবি দেখতে যায়। তো এই যে বাঙালির হিপোক্রেসি রয়েছে, তো সেইটা নিয়ে কি বলবে? এটা নিয়ে কিছু বলার নেই। দেখো আমি আবার বলছি, তোমার কাস্টমার যেরকম তোমার প্রোডাক্ট সেরকম রাখতে হবে। হ্যাঁ এবার দেখো অনেক জায়গায় আমি দেখেছি ফুচকা পেঁয়াজ দিয়ে খাওয়ানো হয়, আলুটার মধ্যে পেঁয়াজ মেখে খাওয়ানো হয়, ঠিক আছে আমি ছোটবেলা থেকে একদম পছন্দ করি না, কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে দেখেছি 100টা লোক ফুচকাটা আলুটার মধ্যে পেঁয়াজ মেখে খাচ্ছে, তার মানে সেই টেস্টটা তার কোন জায়গায় গিয়ে তাকে বারবার খাইয়ে অভ্যস্ত করানো হয়েছে যে এটা ভালো লাগবে আপনার খেতে। সেই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। কমার্শিয়াল সিনেমা 45 ঊর্ধ্বে লোকজন দেখছেন এখানে, তাদের এই ভায়োলেন্স, তাদের তাদের এই অ্যাকশন, তাদের এই ক্যাশি ডায়ালগস, এইগুলো তার পছন্দ না, তাদের এখনো ড্রামাটা পছন্দ। এই যে আমরা বারবার বলি সিরিয়াল সিরিয়াল, এটা কেন, এটার মধ্যে ড্রামা থাকে অনেক বেশি, তারা কষ্ট, তারা নিজেরা যেরকম সেরকম একটা জিনিস স্ক্রিনে দেখতে পছন্দ করে, রাইট? সেখানে তাদের মানে মায়ের পেট থেকে চুল্লির গেট শুনে একজন 60 বছরের বয়স্ক লোক সিটি মেরে দিচ্ছে, এটা তো হয় না, কেন তাকে কানেক্টই করবে না জিনিসটা। ব্যাপারটা হচ্ছে যদি সেটার মধ্যেও খুব সুন্দর ভাবে মানে ড্রামা ব্লেন্ড করা থাকে, খুব সুন্দর ভাবে জিনিসটা থাকে, তাহলে কিন্তু আগেও তুমি দেখো, আগে যদি আমি দামিনী সিনেমাটা কথা বলি, সেটাও তো ডায়লগ বাজিয়েছে সব আছে, কিন্তু বয়স্ক লোকরাও তো দেখেছে, আজকে ডেটেও তো দেখছে, তার মানে তোমাকে হচ্ছে আজকে তারা যেরকম চাইছে সেই জিনিসটা কিন্তু তোমার মিশিয়ে ফুচকার আলুটা মাখতে হবে। এবার খালি মাস অডিয়েন্স দিয়ে একটা সিনেমা সুপারহিট হতে পারে না, কেন অডিয়েন্স তো কমে গেছে, তাই যেখানে আমি ধরলাম আমার একটা জায়গায় অঙ্কুশের 1,500 ফ্যান আছে, 10,000 ফ্যান আছে, 20,000 ফ্যান আছে, সেখানে হল নেই, সেইটা তো একটা প্রবলেম। এবার অনেক হল আছে যে হল হয়তো এমন ইনফ্রাস্ট্রাকচার যেখানে বসে সিনেমা প্রপার দেখা যায় না, আমি তো আজকের দিন এক্সপেক্ট করতে পারি না না যে আজকে তুমি দেখো না, আগে আগে মেট্রো, প্রচুর মেট্রো, নর্মাল মেট্রো ছিল, এই সব এসি মেট্রো, তার মানে সবাই একটা কমফোর্ট জোনে চলে গেছে, কিন্তু তুমি আজকে এটা পারো না যে একটা গরম হল, ফ্যান নেই, সাউন্ড প্রপার না, সেখানে বসেও লোকে সিনেমা দেখবে, ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আছে। কিন্তু আমার যদি সব অডিয়েন্সকে এই যে ক্লাস মাসকে এক করে কমার্শিয়াল সিনেমা বানাতে হবে, এবং সেইটা একদিনে হবে না, ধরো মির্জা 100টা লোককে আনলো, মির্জার পরে খাদান 500 লোক নিয়ে আসবে। আজকে দেবদা তো সেটা করতে পেরেছে, দেবদার তো আজকে একটা আজকে দেবদাও পাগলু করেছিল, এবং সেই পাগলুর সময় আমি যদি ধরি পাগলু মাল্টিপ্লেক্সে তো পাগলু দেখতে কেউ ছুটতো না, রাইট? সিঙ্গেল স্ক্রিনে পাগলু একটা ভিড় ছিল, রাইট? কিন্তু দেবদা তো সেই জিনিসটা ধীরে 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 করে এনে আজ দেবদার সিনেমা বেরোলে মাল্টিপ্লেক্স হাউসফুল থাকে, সেই জায়গাটা সে করেছে। এবার এই দেবদা যদি আজকে একটা এমন সিনেমা করে, সেটা কিন্তু ওই অডিয়েন্সটাও যাচ্ছে, মাস অডিয়েন্স পাগলু মাথায় নিয়ে যাচ্ছে, দুটোই হয়ে গেল। এই জিনিসটা ইট উইল টেক টাইম, বাট এটাই প্রসেস। এটা কাউকে দোষ দিয়ে লাভ নেই যে এই হিপোক্রেট, হিপোক্রেট না, আমি বিনোদন আমি আমার মতো করে চাই, সেটা আমি কেন মানে তুমি আমায় বুঝিয়ে দেবে যে এটা দেখছেন না কেন আপনি হিপোক্রেট, আমি তো চাই না দেখতে, তাহলে এমন কিছু করতে হয় যাতে তারা দেখতে চায়, এটা তাদের দোষ না, আমাদের তাদের টেস্ট অনুযায়ী খাবারটা দিতে হবে। ইন্ডাস্ট্রি ভেতরে তাদের অনেকের কমপ্লেন বা অনেকেরই আক্ষেপ যে কি দেবজিৎ দেবজিৎ করে, ঠিক আছে একটা মাল্টিপ্লেক্স অরিয়েন্ট ছবি করছে, জিদ্দা তো এখনো সেই পুরনো সেই আগের মতন ড্রেস পরে থাকে, সেই ওই রকম রঙিন প্যান্ট পরছে, রঙিন জামা পরছে, এটা কিন্তু ইন্ডাস্ট্রির ভেতরের বলে আমি তোমাকে বলছি, আম পাবলিক বললে আমি বলতাম না, ইন্ডাস্ট্রির ভেতরে যখন দেবদা ব্যোমকেশ হলেন, যখন অ্যানাউন্সমেন্ট হলো, তখন সেটা নিয়ে ইন্ডাস্ট্রির ভেতরকারই কলিগরাই কিন্তু উল্টোপাল্টা পোস্ট করেছে ফেসবুকে, ইন্ডাস্ট্রি কিন্তু বড় হতে হবে, না হলে কিন্তু হবে না, আর বড় ইন্ডাস্ট্রি তখনই হবে যখন সিনেমা বড় হবে, ঠিক আছে? তুমি এটা কিন্তু দেবেন, একটা তুমি 70 লাখে সিনেমা বানালে, আমি হিরোর ফিস ছাড়া বলছি, ধরো বড় হিরো আছে, 70 লাখে সিনেমা ডান, সেই সিনেমা কালেকশন হয়ে গেল 4 কোটি টাকা, সুপার ডুপার হিট, কিন্তু 70 লাখে সিনেমাটা হয়তো 10 দিনে শুট হয়ে গেছে বা 12 দিনে শুট হয়েছে, তার মানে 12 দিনে যে কটা লোক কাজ করেছে বা 12 দিনে ইউনিট যেটা, সব ছোট জিনিসটা হয়ে গেল, তার মানে ইন্ডাস্ট্রিও তো ছোট হয়ে গেল, অনেক লোক কাজ পেলো না, রাইট? জিদ্দার এই ভিশনটা সবসময় আছে, এবং জিদ্দা কিন্তু এটা আমাকে আমাকে বলছে, মানে
সে নিশ্চয়ই তার নিজের লোকদের আরো অন্য ভাবে বলে, রাইট? মানে জিজ্ঞাসা সাহেব তো আমার বন্ধুর মতো সম্পর্ক নয়, সব কথা সে বলছে, কিন্তু সে যখন আমাকে বলছে দুটো জিনিস, তাহলে আমি বুঝতে পারছি জিদ্দার ভিশনটা হচ্ছে বড় সিনেমা। এই বড় সিনেমাটা এখন ভালো হচ্ছে কি হচ্ছে না, আমি আবার বললাম যে এই জিনিসটা ওভাবে না, মানে একদিনের ব্যাপার তো না। আজকে দেখো আমি জিদ্দার রাবণ লিখেছি, আমি জিদ্দার মানুষ লিখেছি, আমি জিদ্দার বাজিও লিখেছি। বাজি ওয়ার্ক করেনি, একদমই করেনি, ঠিক আছে? লোকে বাজি নিয়ে সত্যি মানে লোকে মানে আমার নিজেরও একটা মনে হয়েছে কেন বাজিটা লিখলাম, আমার রিমেকের আমার এই একটা প্রবলেম ছিল। কিন্তু তারপরে এখন রাবণ এলো, রাবণের ট্রেলার কিন্তু সত্যি কথা বলছি মানে মানে রাবণের ট্রেলার কিন্তু মানে তখন একটা মানে সবার একটা ট্রেন্ডিং চলে এসেছিল, সব ইয়ে হয়ে গেছিল, আমার ডায়ালগ ভাইরাল হয়েছিল, তখন আমার আনন্দ লেগেছিল। তার মানে সবাই বুঝতে পারছে দর্শক কি চাইছে। এবার রাবণ যখন একটু এদিক ওদিক মনে হচ্ছে যে এই জায়গাটা একটু বেটার করতে হতো, তখন চেঙ্গিজ এলো। চেঙ্গিজ কিন্তু টেকনিক্যালি রাবণের থেকে বেটার হয়তো সিনেমাটা হয়েছে, মানে আমি বলছি সিনেমা হিসাবে, গল্প হিসাবে আরো স্ট্রং হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু চলছে। এবার ধরো মানুষের যা ভুল হয়েছে, এবার পরের সিনেমাটা হয়তো ধরো বুমেরাং আরো বেশি ভালো হবে, ঠিক আছে? কেন বুমেরাং এর মধ্যে কিন্তু মাস ক্লাস দুটোই সিনেমা মানে দুটোই সেগমেন্টকে টার্গেট করা আছে। বুমেরাং কিন্তু আমার যেটা দেখে মনে হয়েছে এটা কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা যেটা মাল্টিপ্লেক্সও চলবে এবং দর্শকও কিন্তু আমি পাবো মাল্টিপ্লেক্সে। এবার ইন্ডাস্ট্রির ভেতরে না প্রবলেমটা এটাই, যে কোনো ইন্ডাস্ট্রির উন্নতি হয় ইউনিটির জন্য, যে সবার মধ্যে একটা মেলবন্ধন আছে, সবাই চায় এর উন্নত ইয়ে হোক। এবার ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে যদি চাতুর থাকে, চাতুর্লিঙ্গম, ঠিক আছে, সেই ব্যাপারটা হচ্ছে তারা চায় যে ইন্ডাস্ট্রি উন্নতি না হোক। এটা যেমন তুমিও জানো আমিও জানি সেটা, ঠিক আছে? আজকে আমি জানি যে একটা সিনেমা ধরো ভালো ইয়ে করলো, তখন ঝগড়া হতে শুরু হয়ে যায় কালেকশন তো কে বললো, আসল কালেকশন এটা, মানে আমি দেখছি যে একটা ভালো সিনেমা কালেকশনকে আর দশটা লোক বলছে যে না এটা এই কালেকশন না, এটা মিথ্যা কালেকশন। এইটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে এই সিনেমাটা চলেনি, এটা আমার যেন তেন প্রকারেণ প্রমাণ করতে হবে। এইবার এই জিনিসটা এখন আমি জানতে পারছি, এটা আমি মানুষ তো, আমারও তো একটা ইমোশন আছে, আমি কি চাইবো তখন ইনস্ট্যান্ট যে তার সিনেমাও চলবে না? এই জিনিসটাই তো হচ্ছে। তা ইন্ডাস্ট্রি এটা ক্ষতিও হয়, কিন্তু আমার মনে হয় না এইটা না খুব মানে ন্যারো মাইন্ডেড যারা তারা করে, যারা সত্যি স্টার সুপারস্টার না, তারা কখনো এটা চাইবে? হ্যাঁ নিশ্চয়ই, ধরো আমার আর তোমার দুটো দিনের সিনেমা আজকে বেরোচ্ছে, আমি অবভিয়াসলি চাইবো আমারটা তোমার থেকে বেটার কালেকশন দিই, এটা তো হেলদি ফাইট, এটা তো নর্মাল। কিন্তু তোমার সিনেমা বেরোচ্ছে, আমি মন থেকে চাইছি এটা ফ্লপ করুক, এইটা হলে তো ওই বললাম একসময় তোমারও সিনেমাটা থাকবে না। তা ইন্ডাস্ট্রি এই জিনিসটা আমি আবার বললাম না, এখানে মানুষকে তুমি বদলাতে পারবে না। কত লোক চেষ্টা করে গেছে মানুষকে বদলানো, পেরেছে কি? মানুষকে বদলানো যায় না, তুমি তোমার চেষ্টা করে যাবে, যদি মানুষ বদলানো থাকে বদলে যাবে। এই যে মুস্কান চরিত্রটা, এটা যেহেতু মির্জা একটু ডিলে হয়েছে বা অনেক দিন ধরে একটা লড়াই কিন্তু চলেছে, মানে মির্জা টিমের যদি আমি বলি, যারা তোমরা আজকে ফাইনালি আনছো ছবিটা, তো এটা তো একটা লং প্রসেস, অনেকটা লম্বা, প্রোডাকশন হাউসের সঙ্গে চেঞ্জ হয় এগুলো সব আমরা দেখেছি। তো এই যে মুস্কান চরিত্রটা আমরা কিন্তু দেখছি বেশ একটা রাফ এন্ড টাফ চরিত্র, যেটা সচরাচর কিন্তু বাংলা ছবিতে নায়িকার ক্ষেত্রে দেখা যায় না। তো এই মুস্কান চরিত্রটা যে অ্যাকশন করছে, এই চেয়ারে আমরা ট্রেলারে দেখছি যে এইভাবে এত উঠে গিয়ে একটা ভিলেনকে মারছে বা কিছু, তো এগুলো কি ফার্স্ট থেকেই মুস্কান কি এরকমই চরিত্র ছিল যখন ফার্স্ট গল্পটা ছিল, নাকি আস্তে আস্তে ডেভেলপ করা হয়েছে? অবভিয়াসলি মানে একটা কি হয়েছে, আমি যখন গল্পটা লেখা শেষ করি, সুমিতের সাথে বসি, অঙ্কুর সাথে বসি, সবই হয়েছিল, তা মনে হচ্ছে যে মুস্কান আলাদা কি, মুস্কান আলাদা কি, আমি যদি ধরি ধরো কথা কথা মুস্কান এর মধ্যে এক্সট্রা কি করছে যে এই সিনেমাটা এই নায়িকাটা করেনি, সেই উত্তরটা আমরা পাচ্ছিলাম না। এবং এখানে বলবো, আমি বলছি না মানে অঙ্কুশ কিন্তু খালি এরকম না যে খালি টাকা দিয়ে চলে গেল, প্রডিউসার টাকা দিচ্ছে, এটা না। কিন্তু ঐন্দ্রিলা কিন্তু খালি নায়িকা করবো সে রাজি হয়ে গেল, খুশি হয়ে গেল, এই ব্যাপারটা না, কিন্তু প্রত্যেকটা সিনে সে ইনভলভ। মানে অঙ্কুশ কিন্তু স্ক্রিপ্টের প্রত্যেকটা সিন জানে অঙ্কুশ। আমি মনে আছে একবার আমরা একটা মানে ও অঙ্কুশের বাড়িতে এলইডিতে স্ক্রিপ্টটা নিয়ে করা হচ্ছে, সেখানে ধরো তুমি একটা ডায়লগ দেখতে পাবে যে পায়ের নিচে ফুটপাত আর মাথার উপর আল্লাহর হাত, এখানে একটা ডায়লগ আছে। তো অঙ্কুশ ওই স্ক্রিপ্ট পড়তে পড়তে ওই ডায়লগটা দিলাম, অঙ্কুশ বলে এটা খুব ভালো লাগছে ডায়লগটা, হ্যাঁ এরকমই একটা ডায়লগ যদি আমরা ঋষি কৌশিকের মুখে দিতে পারি, একটু একটু ক্যাচি। তার মানে কি, অঙ্কুশ কিন্তু ভাবছে আমার ডায়লগ খালি না, আমার একটা মানে ক্যাচি ডায়লগ যদি ঋষি কৌশিকের মুখে থাকে সেইটাও কানেক্ট করবে দর্শককে, কেন প্রত্যেকটা ক্যারেক্টার মানে যেন সেম ইম্পর্টেন্সটা পায়, এই ব্যাপারটা না সবাই ইনভলভ ছিল।
তাই মুস্কানের যখন পড়া হলো আমার মনে আছে অঙ্কুশ আমি বললো যদি এরকম করে জিনিসটা করা হয়, তখন প্ল্যান করে আবার জিনিসটা ওইখানে রিরাইট করা হয়। দেখো একটা হঠাৎ চেঞ্জ হয়ে গেলে একটা মানে একটা ব্রিজ থাকে তো প্রত্যেক পেশেন্টের সাথে প্রত্যেকটা, আবার কিছু কিছু এদিক ওদিক হয়ে গেছে সেটা আবার নতুন করে করা। অনেক সময় শুনেছি যে একটা ড্রাফট হয়, 10টা ড্রাফট হয়, 800টা ড্রাফট হয়, এই সিনেমাটার ক্ষেত্রে না গোনা হয়নি কটা ড্রাফট হয়েছে, মানে রোজই কিছু না কিছু চেঞ্জ হয়েছে। আর মানে প্রথম কথা আমি এটাতে বিশ্বাসীও না, আমি তাও দু এক জায়গায় বললাম যে আমি এক বছর ধরে লিখছি এটা। তুমি এক বছর ধরে লিখছো না দুদিন লিখছো ম্যাটার করে না, তুমি কি লিখছো সেটা ম্যাটার করে। তাই যখন আমরা ফাইনাল স্ক্রিপ্টটা লক করা হয়েছে তখন হয়তো দুদিন বাদে শুটিং, তাই বুঝতে পারছো কত দিন ধরে জিনিসটা চলেছে। সাথে এটাও সত্যি একটা জিনিস লিখলাম সেই জিনিসটা করতে গিয়ে দেখা যাচ্ছে হয়তো অনেকটা খরচা বেড়ে যাচ্ছে, তখন সেটাকে টেকনিক্যালি একটু কিভাবে একটু ছোট করে কিন্তু ইম্প্যাক্ট যেন না কমে কিভাবে করা যায় সেইটা কিন্তু আমি খালি লিখে দিলাম এরকম না, থ্রু আউট অঙ্কুশ, থ্রু আউট সুমিত, থ্রু আউট ঐন্দ্রিলা পুরোটা ইনভলভ। মানে স্ক্রিপ্টটা যখন আমরা মনে আসে যখন ন্যারেট করা হয়েছিল পুরো জিনিসটা, এবার মানে কৌশিক গাঙ্গুলির মতো একজন অভিনেতা আমার যতই দেখো আমার না যত না স্টার সুপারস্টারদের স্ক্রিপ্ট শোনাতে ইয়ে হয় তার থেকে আমার বেশি ভয় লাগে অভিনেতাদের শোনাতে, কারণ কি হয় তারা তো আমি প্রথম কথা অভিনয় করে ন্যারেট করি না, আমি নর্মাল ন্যারেশন একটা দিই যেটা তুমি বুঝতে পারবে কোন ক্যারেক্টারটা কি করছে। এবার কৌশিক গাঙ্গুলির সামনে একটা ন্যারেশন দেওয়া মানে আমার দুজনের সামনে এটা একটু একটু অস্বস্তি হয়েছিল, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, মানে মিঠুনদার সামনে বসে বসার সুযোগ পেয়েছি এটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। এবং আমার মনে আছে প্রথম তিনটে জিনিস মানে কথা আমার মানে ফাম্বল করেছিলাম, হ্যাঁ মানে লজ্জা অস্বস্তি হচ্ছে না, আর হচ্ছে কৌশিক গাঙ্গুলির সামনে, বাকি আমি কারোর সামনে ফাম্বল করি না অ্যাটলিস্ট, কারণ আমি জানি বাকিদের সামনেই করতে পারবো কারণ আমি বোঝাতে পারবো কি বলতে চাইছি। তো স্ক্রিপ্টটা শোনার পরে যা হয় কি হয়, তুমি যদি কালকে স্ক্রিপ্ট লেখো তোমার হয়তো মনে হতে পারে যে অর্ণব 10টা স্ক্রিপ্ট লিখেছে, আমি জিজ্ঞেস করি দাদা ঠিক আছে তো, এইটা তো মনে হবে। তা আমাদের সামনে যে বসে আছেন তিনি আজ থেকে কাজ করছেন না, তাকে তো আমরা প্রথম জিজ্ঞেস করবো যে স্যার স্ক্রিপ্টটা মানে আর কিছু ইনপুট আপনার মানে কিছু, এটা তো বেসিক একটাই না, উনি একটাই বলে যে অনেকদিন ধরে স্ক্রিপ্টটা নিয়ে ঘষা হয়েছে না, তার মানে কি সেও বুঝতে পারলো দীর্ঘদিন ধরে আমরা বসে 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 জিনিসটাকে শান দিয়েছি। বাট এইটাই ব্যাপার, এবার দর্শক কতটা সেটা বুঝতে পারে, দর্শকের কতটা ভালো লাগে এইটুকুই। মির্জা যে টু আমরা জানি যে মির্জা টু আসবে, কারণ পার্ট ওয়ান জোকার যেখানে লেখাই আছে সেখানে টু এর তো আছেই আর কি, তো সেটা নিয়ে কি প্রিপারেশন চিন্তা ভাবনা স্টার্ট হয়ে গেছে? আমাদের মির্জা ওয়ানটা কি করছে তার উপরে মির্জা টু কতটা বড় হবে, মির্জা টু কবে হবে, সেই জিনিসগুলো প্ল্যান করতে হবে। অঙ্কুশদার মানে কি চিন্তা ভাবনা নিয়ে চলছে? অঙ্কুশদার এখন চিন্তা ভাবনা যেহেতু সমস্ত টাকা তার অ্যাকাউন্টে বেরিয়ে গেছে, মানে ডেবিট এতদিন মেসেজ পেয়েছে সে একের পর এক, এখন ক্রেডিট মেসেজটার জন্য সে ওয়েট করছে যে সিনেমাটা চলুক লোকেদের ভালোবাসা সাথে টাকা দুটোই যেন রিটার্ন আসে। এখন অঙ্কুশদার পার্ট টু কি হবে সেটা নিয়ে আমার মনে হয় সে চিন্তা করছে না। ইউনিটি ইউনিটির বিষয়টা একটু কথা হচ্ছিল ইন্ডাস্ট্রি ভেতরকার, আমরা সব বড় বড় প্রোডাকশন হাউসের চ্যানেলে এই মুহূর্তে আমরা অ্যাভেলেবেল, আমরা দেখছি, আমি তো লুপে দেখছি মির্জা ট্রেলারটা, শুধুমাত্র আমাদের বাংলার সবচেয়ে বড় প্রোডাকশন হাউসের চ্যানেলে নেই এটা, কিন্তু একটা লোকে দেখছে, সবার মনে প্রশ্নটা রয়েছে কেন এটা কেন হলো। আমি আবার বলছি না এই এই কথাগুলো না আমি উত্তর দিতে পারবো না, মানে বুঝতে পারছি মানে এই জিনিসটা যখন হচ্ছে আমিও তখনই জেনেছি কিন্তু এটা এরকম হচ্ছে, অঙ্কুশ যেটা করেছে মানে ইগো, হ্যাঁ লজ্জা এই সমস্ত জিনিস ফেলে দিয়েছে, সে যার কাছে যাওয়ার যার কাছে কিভাবে সে করে না আমি দেখেছি, তোমার মাঝে মাঝে খারাপ লাগবে যে একটা মানুষ এতদিন ধরে চেষ্টা করছে খালি একটা সিনেমা যাতে ভালো হয়, এই জিনিসটা না তোমার খারাপ লাগবে যে এর জন্য চলুক সিনেমাটা আমার জন্য না অঙ্কুশের জন্য চলুক। সে শুটের সময় না তার টেনশনও থাকতো কত, সেই সে শুট নিয়ে টেনশন নিয়ে শুট করেছে, এটা নিশ্চয়ই করেছে নিশ্চয়ই, একটা সত্যি তো এই সিনেমাটা হবে না একটা সময় বোঝা যাচ্ছিল, কি করে হবে রাইট, কি করে হবে মানে আজকে হঠাৎ করে এত টাকা কে দেবে কে ইয়ে করবে, মানে একটা সময় কিন্তু সত্যি মনটা খারাপ হয়ে গেছিল যে সিনেমাটা লোকজন বলছে, তখন কিন্তু আদৌ জানি না সিনেমা ভালো হবে এই হাইপ হবে কিচ্ছু জানি, কিন্তু লোকজন বলছিল যে সিনেমাটা হয়তো ভালো হতে পারে এই হতে পারে, মনে হচ্ছে হবে না। অঙ্কুশ কিন্তু ডে ওয়ান থেকে ওইটাই জিনিসটা বলে গেছে যে আমি করবো। এবার দেখো এরকম কথা তো অনেকেই বলে, শুনি তো অনেক কথা, হ্যাঁ কমিটমেন্টের তো দাম নেই মার্কেটে রাইট, যে যা পারে যাকে যা মিথ্যা বলে দেয় সেটা নিয়ে তোমায় খুশি থাকতে হয়, কিন্তু সত্যি কিন্তু
করবো যে বলেছিল, ও যে কতটা কষ্ট করে করেছে, এটা কোর টিমে যারা আছে তারা এটা বলতে পারবে। মানে আমি দেখেছি, দেখো অনেক সময় আমি ওদেরও ইন্টারভিউ শুনি শুনি কি হয়, মানে বুঝতে পারি আমি এই কোর টিমের হয়তো মনে থাকে না, হয়তো দিনের শেষে না এই ইন্ডাস্ট্রিতে একটা প্রবলেম কি আছে, দিনের শেষে সিনেমাটা একটা ডিরেক্টরেরই হয়, ঠিক আছে। রাইটারদের যেমন আজকের ডেটে এইটা বলা হয় বারবার যে রাইটারদের ভালো রাইটার নেই, ভালো স্ক্রিপ্ট রাইটার নেই, এরকম যেরকম বলা হয়, রাইটারদের সেই সম্মানটাও নেই, এটা ফ্যাক্ট। এই জিনিসটা আমিও দেখেছি, মানে আজকে আমিও দেখেছি তাদের অনেক ইন্টারভিউ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেখানে হয়তো তারা আমার নাম নিতেও ভুলে যাচ্ছে, কিন্তু এইটা আমার খারাপ লাগে না। আমি বুঝি একটা এক্সাইটমেন্টে হয়তো আমি হয়তো অনেকের নাম নিতে পারলাম না, ঠিক আছে, কিন্তু আমি জানি এই সিনেমাটা ডে ওয়ান থেকে আমি ছিলাম, ডে ওয়ান থেকে কোন অভিনেতা কি করবে, কিভাবে কি করবে সমস্ত প্ল্যানিং করেছি। এবার ডিপ ইনসাইড সেটা আমি জানি, এবার সিনেমাটা যদি চলে হয়তো সেই আনন্দটা আমারও হবে। আর আমি জানি অনেস্টি কোনো না কোনো সময় তো তোমায় একটা সময় রিটার্ন দেবেই, অ্যাটলিস্ট অনেস্ট থাকতে হবে। মাঝে কি হয়েছিল, মাঝে না এমন জিনিসটা নিয়ে হয়ে গেছিল না, আমিও দেখেছি আজকে অনেক ইন্টারভিউ হচ্ছে যেখানে আমার সম্বন্ধে ডিরেক্টলি না বলে অনেকে ইনডাইরেক্টলি কথা বলছি সিনেমাটা নিয়ে, এই ওই সব শুনেছি, এবার কোনোদিন আমি কোনো রিপ্লাই দিইনি, কিচ্ছু করিনি। এটাই একটাই কারণে, আমি ঠিক না ভুল এটা রিপ্লাই দেওয়ার দরকার হয় না, একটা টাইম সে বলে দেবে। কেন ইন্ডাস্ট্রিতে না দুটো কারণে কাজ পাওয়া যায়, এক ভালো লিখলে, দুই তেল দিয়ে, রাইট। এবার আমার এত তেল নেই যে প্রত্যেকজন অভিনেতাকে গিয়ে দেবো, আমি তো একজনের সাথে কাজ করি না, তার মানে আমি হয়তো সেই লেখাটা লিখছি বলে সুযোগ পাচ্ছি, সমালোচনা হবেই, কিন্তু নিশ্চয়ই আরেকজন আমার জায়গা নিতে পারছে না বলে আমি লিখছি এতগুলো। কমার্শিয়াল ছবি, কমার্শিয়াল ছবিতে আমরা একটা টাইম দেখেছি জিত গাঙ্গুলির গান থাকতো, জিত গাঙ্গুলি মানে হিট গাঙ্গুলি, আর জুবিন গার্গের গান আমরা প্রচন্ড পরিমাণে শুনতাম, যেটা এই মুহূর্তে বাংলায় মিসিং, এবং বাংলা গানের ক্ষেত্রে আমাদের যে সেই দর্শক, সেই যে সেন্টিমেন্ট সঙ্গীত বাংলায় আমরা শুনে বড় হয়েছি, সেই জিনিসটা কিন্তু অনেকটা কমেছে। তো আমি আমি এখানে একটু 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 ইন্টারাপ্ট করছি। প্রথম কথা হচ্ছে বাংলা সিনেমার উন্নতির পিছনে রিসেন্ট টাইমস, মানে আমি রিসেন্ট টাইমস বলছি আমাদের সময়, ধরো তুমি আমার থেকে ছোটই হবে, কিন্তু আমি বলছি ধরো মানে 2000 থেকে 2010-11 যতদিন আমি কলকাতায় ছিলাম, তার পিছনে না যত না ভালো সিনেমা, যত না ভালো ইয়ে, আমার মনে হয় সঙ্গীত বাংলাটা বিশাল বড় হাত ছিল, ঠিক আছে। এবং সেখানে জিত গাঙ্গুলির মানে হয় না, মানে আমাদের যেমন বলিউডে কুমার শানু উদিত নারায়ণের যে গান, তুমি যাই করে আজকে যে কোনো সময় অটোতে ওঠো কুমার শানুর গান একটা না একটা তুমি শুনতে পাবে, ঠিক আছে। এটা কেন, আজকে যত বড় গায়ক চলে আসুক, যেই চলে আসুক, কুমার শানুর জায়গাটা কেউ নিতে পারেনি, যেমন কুমার শানু কিশোর কুমারের জায়গাটা নিতে পারেননি, ওই জায়গাটা একটা উনি ধরে রেখেছেন, সেম কুমার শানুর জায়গাটা কেউ নিতে পারেনি। আমি যখন আজকে কালকেই এই কথাটা আমি ভাবছিলাম যে এইটা না মনে মনে খারাপ লাগে, ইস আগের মতো সিনেমার এই নেই ওই নেই, এবার বুঝতে হবে না এই নস্টালজিক হয়ে সারাক্ষণ থাকবো এই থেকে না লাভ নেই। লোকে এখন যখন অ্যাকসেপ্ট করছে না এই জিনিসগুলো, লোকে যখন আজকে আমি নতুন ধরনের গান হচ্ছে, নতুন ধরনের গল্প হচ্ছে, আমি মনে মনে ভাবছি সেই সিনেমাটাতে আমি ওই বাংলা সিনেমার থেকে বেটার লিখেছিলাম, কিন্তু এখন ওটা ডিমান্ড নেই। এখন তুমি যেরকম মার্কেট, এখন যখন অ্যানিমাল সে ভাবা হচ্ছে অ্যানিমালের মতো সিনেমা তোমায় করতে হবে, সেটা দর্শক ভিড় করে দেখছে নিশ্চয়ই, সে দর্শকের ওটাই পছন্দ, তোমায় করতেই হবে, এটা কে কি বলছে কে কি ভাবছে সেটা ভেবে লাভ নেই, রাইট। অ্যানিমাল একমাত্র যেটা অ্যাডাল্ট সিনেমা 1,000 কোটি টাকা রিটার্ন দিয়ে গেছে, রাইট, মানে এ সার্টিফাইড সিনেমা, সেই জিনিসটা সিনেমা বড় করতে হবে। আর সারাক্ষণ নস্টালজিয়া নিয়ে থেকে যে পুরোনো এটা হো না, এই ভেবে লাভ নেই, কেন হচ্ছে না ভেবে লাভ নেই, কি করলে হবে সেটা ভাবতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আজকের ডেটেও সবাই কাজ করতে চাইছে, আজকের ডেটেও জিত গাঙ্গুলি বলে, জিত গাঙ্গুলি তো লেজেন্ড, সে তো এত সুপার সুপার হিট মিউজিক দিয়েছে, হিন্দিতে কাজ করেছে, মার আশিকির গান দিয়েছে, সমস্ত ইয়ে করেছে, সেও যখন এখানে কাজ করছে নিশ্চয়ই সে নতুনত্ব কিছু নিয়ে আসবে, সে টনিকের মিউজিক দিয়েছে, টনিকের তো অন্যরকম মিউজিক দিয়েছে, সে টনিকের মিউজিকে পছন্দ হয়েছে। এখন একচেটিয়া ব্যাপারটা চলে গেছে, এখন জিনিসটা হচ্ছে তুমি যদি ট্যালেন্টেড হও, তুমি যদি কাজ করতে পারো, তুমি ঠিক জায়গা পেয়ে যাবে, দ্যাটস ইট। আচ্ছা দেবদা কমার্শিয়ালে ফিরছেন, খাদানে ফিরছেন, কিন্তু কমার্শিয়ালি দেবদার ব্যাক কামব্যাকটা কি একটু দেরি হয়ে গেল না? তার হয়তো টার্গেট ছিল যে আমি তো মাস অডিয়েন্স ক্যাটার করে ফেলেছি, এবার আমার ক্লাস অডিয়েন্সের জন্য আমার যেরকম সিনেমা দরকার সেটা করতে হবে, সেটাও ক্যাটার করা হয়ে গেছে, এবার দুটোকে নিয়ে একসাথে আমি একটা এমন সিনেমা করে দুটোই দুজনেই যেন হলে আসে। দেখো এই রাইটার যে কথাটা তুমি বললে, যে রাইটার যারা এই পরিচালক বা যারা ডায়লগ লিখছে তাদের একটা, তারা তো বেস অ্যাকচুয়ালি, যদি সত্যি কথা ভাবা হয় তো তোমরা ছাড়া তো সমস্ত অসম্পূর্ণ, মানে কোনো হিরো কোনো স্টার সুপারস্টার তৈরি হবে না,
হয়তো তাদেরকে মানুষ সামনে থেকে দেখে, তোমাদেরকে সামনে থেকে দেখে না, নামটা না হয়তো না জানে না। এইটা কিন্তু ওরকম না, এটা কিন্তু এই জিনিসটা কিন্তু আবার বলতে হবে। যেমন আমি সুলিলদার প্রশংসা করলাম, এটাও সত্যি, সুলিলদার একটা ডায়লগ মিঠুন চক্রবর্তী বলছে, সেই ডায়লগের যে ইম্প্যাক্ট সেটা আমি তুমি বললে হবে না, সেই লোকটা লাগবে। আজকে আমি আবারও বলছি, মানে যে কোনো তুমি দেখো না, স্বাগত নেই করোগে আপ আমারা, এটা কোনো ডায়লগ না, ঝুঁকেগা নেই সালা, এটা ডায়লগ না, সোয়াগ কিভাবে বলছে, তা ভয়েস মডুলেশন কি করছে না করছে, এইটার উপর ডিপেন্ড করে। সুতরাং সুপারস্টার লাগে, সুপারস্টার লাগে। অগ্নিপথে ডায়লগটা এখন দেওয়া হচ্ছে, তখন ওটা অমিতাভ বচ্চন লাগে। আজকে ঋত্বিক রোশন খুব ভালো অভিনয় করেছে অগ্নিপথের রিমেকে, মানে যেটা নতুন করে হলো, ওই জিনিসটা করতে পারেনি ঋত্বিক রোশন, যেটা চেয়ারে বসে সে বলছে বিজয় দেবনাথ চৌহান, এই জিনিসটা সুপারস্টার লাগে। সুপারস্টার ছাড়া তুমি এই ডায়লগে রিচ পাবে না, ডায়লগ কিন্তু এরকম ভাবে না, মানে আমি আবারও বলছি, অনেক সুপারহিট সুপারহিট ডায়লগ আছে, যে ডায়লগ গুলো খুব নর্মাল, মানে তুমি যদি দেখো মায়ের পেট থেকে চুল্লির গেট, এই ডায়লগের মধ্যে একটা ফিলোসফিও আছে, মানে এরকম না একটা র্যান্ডাম ডায়লগ, রাইট? কিন্তু ব্যাপারটা এই অঙ্কুশ বলছে, এই জায়গায় যদি আমার অন্য কেউ না পড়তো, এটা আমার আরেকটা লেখার মতো হয়ে থাকতো। তার মানে ডিপেন্ড করছে ডায়লগটা ডেলিভারি কে করছে, এটা খুব ম্যাটার করে, খুব ম্যাটার করে। আজকে যে স্টার সুপারস্টার না, এমনি করে তৈরি হয় না, তাদের না একটা পিছনে খাটনি আছে, তারা না একটা দীর্ঘদিন প্রসেসের মধ্যে গিয়ে তারা তৈরি হয়েছে। তারাও একসময় ভালো অভিনয় করতে পারে, তাদেরও সমালোচনা হয়েছে, সেটাকে ঠিক করে সে কিন্তু আবার রেকটিফাই করে ফিরে এসেছে। হ্যাঁ, কিছু কিছু আমার এটা অভিমানই বলতে পারো, ইন্টেনশনালি ওই গেও যোগী ভিক পায় না, না প্রশংসাটা এখানকার ইয়ে হলে হয় না। আজকে হঠাৎ দেখলাম হায়দ্রাবাদের কেউ এসে একটা ওয়ান লাইনের গল্প দিল, তার নাম প্রায় মানে সোনা অক্ষরে হয়তো পোস্টারে থাকছে, হ্যাঁ মানে সোনা দিয়ে বাঁধানো পোস্টারে হবে, সেইটা বাংলায় লিখেছে, এর জন্য একটাও টিকিট এক্সট্রা বিক্রি হবে না, মানে অন্য ভূমিক দেখে তার হলে লোক ছুটে যাবে না, এই নাম দিই না দিই ম্যাটার করে না, তাই দেখলাম পোস্টারে নাম নেই। এবং আমি সেটা মানে সে তাকে গিয়ে জিজ্ঞেসও করেছিলাম যে যখন নাম আসছে না, আমি দেখতে পাচ্ছি ডিওপির নাম আছে, আমি দেখতে পাচ্ছি মিউজিক ডিরেক্টরের নাম আছে, আর আমি দেখেছি মানে অনেক ডিরেক্টরই আছে যাদের সে কমেন্টটা নেই, প্রডিউসার যা বলছে, হিরো যা বলছে সেটাই তাকে শুনতে হবে। আমার মনে হয় এইভাবে না সেই ডিরেক্টরের উন্নতি হবে না, ডিরেক্টর যদি সে না থাকে হতে পারে না উন্নতি, ডিরেক্টরই সুপারস্টার তৈরি করে, ডিরেক্টর ইয়ে করে। ডিরেক্টরকে আমি জিজ্ঞেস করেছি যে তুমি বললে না এতদিন তোমার সাথে কাজ করলাম, তোমার তো বলা উচিত ছিল পোস্টারে আমার নামটা নেই কেন? ডিরেক্টর বললো না, ও ও আসলে বলছে এই নাম থাকে না সবার নাম, এত বড় করা যায় না। বললাম ও আচ্ছা, এই এবার এইটা তুমি অভিমান কেন করবে? তার মনে হয়েছে যে এই নামটা তো দামি না যে পোস্টারে দেবো, তাই নি তার, তাহলে দামটা এমন করো যে প্রথম তোমার নামটা পোস্টারে আসে, সেইটা তোমার হাতে। এটা নিয়ে অভিমান তো আছে, কিন্তু এটা নিয়ে আর 10 বার বলে কি লাভ হলো? আমাদের এই মির্জা ছবিটা কিন্তু প্রথমে একটা প্রোডাকশন হাউসে গেছিল, তো সেটা আমার প্রশ্ন থাকবে যে সেই প্রোডাকশন হাউসে কি ইন ফিউচার তোমাকে দেখা যাবে কাজ করতে? সম্পর্ক তোমার সাথে আমার খুব ভালো, সব ঠিক, কিন্তু সিনেমাটা নিয়ে যখনই কোনো ইয়ারকি ছ্যাবলামি হয়, সিনেমাটা এখন বুঝতে পারছি মানে হ্যাম্পার করতে পারে, সেই সময় না আমার রাগ হয়, সেই সময় না আমি ইরিটেট হয়ে পড়ি, সেই সময় তো আমি বাজে ব্যবহার করে ফেলি, এই জিনিসটাই হয়েছিল। যখন আমি বুঝতে পারছি সিনেমাটা ডিলে হচ্ছে ডিলে হচ্ছে, তখন না আমার আর মানে মুডটা ইয়ে হয়ে যায়। এবং কি হয়, মানুষ তোমাকে তখনই ভালোবাসবে যখন তুমিও হ্যাঁতে হ্যাঁ মেলাবে, যখনই না হয়ে যায় মানুষ তোমার তখন ফ্লস খুঁজতে শুরু করে, এবং সেখানে তাই হয়েছে। আমি কারোর সম্বন্ধে কোনোদিন ওপেন ফোরামে বাজে কথা এই কথা এগুলো বলি না, এটা এই কারণে বলি না আমি ভালো শাস্তে চাই, হবে কি বলে, হবে কি বলে, তোমার ইন্টেন্ট যেটা তুমি সেটা যদি থাকে তুমি ঠিক কাজ করবে, তোমার ইন্টেন্ট যদি না থাকে আমি কেউ না যে আমি কাজ করাতে পারবো তোমাকে দিয়ে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেই সেই প্রোডাকশন হাউসের সাথে আমি আর কাজ করব না, সেটা আমি তো ক্লিয়ারলি মেনশন করে দিয়েছিলাম, এবং এটার জন্যই করেছিলাম যে আমার যতই যাই হোক তাদের সাথে যা কাজ করেছি, টাকা পয়সা পেয়েছি সব পেয়েছি, কেন যেহেতু অ্যাজ আ রাইটার হিসেবে আমি করতে চাই, প্রথম টাকাটা দিতেই হতো তাদের। এবং তারপরে মির্জা যখন হলো না, আমার মনে হয়েছিল সরে আসাই উচিত, এবং সেখানে সত্যি খুব কষ্ট লেগেছিল আমার, দীর্ঘদিন একটা আলাপ ছিল, দীর্ঘদিন একটা প্ল্যানিং ছিল, এবং সিনেমাটা নিয়ে বুঝতে পারলাম যে সিনেমাটা নিয়ে টেকনিক্যালি ছ্যাবলামও চলছে, হ্যাঁ
সবার তো ইমোশন জড়িয়ে, বুঝতে পারছো তো? মানে সবার তো ইমোশন জড়িয়ে। হ্যাঁ, আবার বললাম রাইটারের নাম হয়তো 10 জন দিচ্ছে না, কিন্তু ইমোশনটা অঙ্কুশেরও যতটা তার থেকে কোনো অংশে কম আমারও না। কেন, আমিও তো চাই একটা সিনেমা, এই সিনেমাটা মনে রাখবে যে একবার লোকে দেবে রাইটারটাকে। এটা তো হয়, মানে এটা তো হয়, মানে আজকে যারই নাম হয়েছে এভাবেই নাম হয়েছে, তো সেই ইমোশনটা কোথাও গিয়ে খুব ধাক্কা লেগেছিল। তো সেই জন্য না, আমি হয়তো হয়তো না, আমি তাদের সাথে কোনো কাজের মধ্যে নেই। বেসিক্যালি আমার মনে হয় যে তাদের প্রথমে একটা কাজ করে না, তারপরে কথাবার্তা এইগুলোতে বলা উচিত। আমি কোনোদিন কোনো এ নিয়ে বলি না, কিন্তু মনে হয় কাজটা এ করা উচিত। তুমি কোন সুপারস্টারকে, স্টারকে স্কেপ গোট বানাতে পারো না। তুমি এমন একজনকে স্কেপ গোট বানানোর চেষ্টা করবে যার উপর তুমি দোষটাও দিয়ে দিলে এবং যার ইম্প্যাক্টটা মার্কেটে কিছু পড়বে না। তাহলে তোমার যদি সাহস থাকে, তোমার যদি সৎসাহস থাকে, তুমি ডিরেক্ট কথা বলো কি বলতে চাইছো, সেই সাহসটা দরকার। সেই সাহসটা একদিনে আসে না, সেই সাহসটা তুমি যদি অনেস্ট না হও আসবে না তোমার মধ্যে। তো তোমাকে অনেস্ট হতে হবে। আমি অনেক সময় দেখেছি একটা রাউন্ড টেবিল ইন্টারভিউ হয়েছিল সমস্ত ইউটিউবার নিয়ে, আমার সম্বন্ধে 10টা কথা শুনলাম আমি। কেন কি হয়, মানে ইন্ডাস্ট্রি এমন লোক আছে, সে আমার ভালো দিনে থাকে না, কিন্তু এইসব জিনিস পেলে, যেখানে ধরো আমায় বাজে কথা বলেছে, সেটা আমার ফরওয়ার্ড করে যায় যে দেখলি তোর সম্বন্ধে কি বললো, এটা আসলে সে হেসে বলছে, দেখ তোর সঙ্গে কি বলছে, এটাই কিন্তু। কিন্তু কনসার্নটা দেখা যে দেখ কি অন্যায় করলো তোকে বলে, আমি সেটা শুনলাম। এবং যারা ইন্টারভিউ নিলো তারাও খুব মজা করে ইন্টারভিউটা নিল, নেওয়ার পরে আজকের ডেটে তারা তার সম্বন্ধে বলছে এবং তারা কিন্তু আবার আমার ইন্টারভিউ এসে নিচ্ছে। তা আমি এইটাই, আমি কারোর সম্বন্ধে খারাপ কথা বলতে আসিনি। আর ব্যাপারটা হচ্ছে কাউকে খারাপ কথা বলে মানে চেঞ্জ হয় না। সে আমার যে কাজটা আমি করেছি তার সাথে আমার পার্সোনাল খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু সিনেমা নিয়ে আমি ছাইবলামা পছন্দ করি না। যদি সিনেমা না করতে হয় আমি সারাদিন তোমার বন্ধু হয়ে থাকতে আছি, কিন্তু সিনেমা করবো বলে সিনেমা যদি না করো আমি তোমার বন্ধু হতে পারছি না, সরি। না, সেই সময় তো আমরা দেখেছিলাম যে যখন বেঙ্গল পুলিশ অ্যানাউন্স হয় অঙ্কুশ দাও শেয়ার করেছিল, তুমি কি অ্যাসোসিয়েটেড ছিলে বেঙ্গল পুলিশের সাথে বা কিছু, যখন তোমরা একসঙ্গে কোলাপ করে এগোচ্ছিলে? আলোচনা করতে না, কিন্তু তোমার কি মনে হয় ধরো এই শেয়ার করে এই করে কারণটা কি, যেহেতু ইনভলভ আমরা মির্জার সাথে, তাই সেই মানুষটার সাথে যা যা হোক, আমি নাম জিজ্ঞেস করব না তার, আমি শুধু জিজ্ঞেস করব যেটা নিয়ে হুলুস তুলুস কাণ্ড, যেই গেস্ট অ্যাপিয়ারেন্সটা করুক না কেন সেই মানুষটা কি বেশ কতক্ষণ ডিউরেশন আমরা দেখতে পাবো সিনেমা হলে? দেখো প্রথম কথা, একটা তো ক্লিয়ার ক্যামিও আছে কারো, এটা তো বুঝতে পারছো। এবং ক্যামিও যেটা আসে ক্যামিওটা সত্যি সবার ভালো লাগবে। হ্যাঁ, ডিউরেশনটা ম্যাটার করছে না, ডিউরেশন যতটুকু ইম্প্যাক্ট কি করছে সেটা ম্যাটার করছে, রাইট? সেইটা কিন্তু আমার মনে হয় নতুনত্ব, মানে টিপিক্যাল একটা কোথাও দেখেছো সেই জিনিস করে দিলাম এরকম কিন্তু নেই। এটা অনেকেই এটা ভাবছে যে হয়তো এটা এরকম করে দিচ্ছে রোলেক্স, সেটা না কিন্তু, মানে এটা দেখলে হয়তো বোঝা যাবে। এটা এটা এখনই আমি আর কি বলবো, এগুলো আর তো কয়েকটা দিন, 7টা দিন আর তারপরেই তো সবাই দেখে নেবে, মানে নতুনত্ব আছে। সুপারস্টার একটা নয়, সুপারস্টার জিদ্দা, দেবদা, অঙ্কুশ, এই তিনজন আমার মনে হয় বেস্ট ডান্সার। অঙ্কুশ, আচ্ছা দেবদার দেখা প্রথম কোন বাংলা ছবি সিনেমা হলে এবং কোন প্রিয় একটা ছবি? দেবের আমার সবচেয়ে পছন্দ ছবি, আমার যেটা দেবকে খুব ভালো লেগেছিল, মানে চ্যালেঞ্জের এন্ট্রি সিন ছাড়া বলছি, এন্ট্রি সিনটা মানে দেবদার যতদিনই কাজ করুক ওই ওই জিনিসটা ওটার মানে আর ওটা রিক্রিয়েট করা পসিবল না, ওটা বেস্ট, মানে মানে ওটা রাজ চক্রবর্তীর বেস্ট এন্ট্রি সিন দেওয়া হিরোকে এস্টাবলিশ করা, মানে হিরোর এন্ট্রি। দেবদা ওটা উড়িয়ে দিয়েছিল, ঠিক আছে? আমার খুব পছন্দের সিনেমা দেবের প্রেমের কাহিনী, তখন দেবদা সবে এসছে, হ্যাঁ দেবদার ভাল লাগছে। আর রিমঝিমে ধারাতে গানটা তো মানে ওই গানের মানে রিপ্লেসমেন্ট নেই। আমার প্রেমের কাহিনী খুব পছন্দের। আই লাভ ইউ আমি তখন না অত রিমেক টিমে বুঝতাম না, তো আমার মনে হচ্ছিল ম্যানে প্যার কেয়া থেকে নেওয়া, আবার ম্যানে প্যার কেয়ার মতো পুরোটাও না, মানে ওই জিনিসগুলো চলছে, কিন্তু মজা লেগেছিল। এবং সাথে ব্যাপারটা কি ছিল, দেবদার সবচেয়ে প্লাস পয়েন্ট কি ছিল, দেবদা তো অ্যাক্টিং অনেক অনেক এখন উন্নত করে উন্নতি করেছে, কিন্তু ওর মধ্যে দেবদার মধ্যে না একটা অদ্ভুত ব্যাপার ছিল, লোকে না পছন্দ করত। আমি 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 খুব মানে হার্ড কোর জিদ্দার ফ্যান ছিলাম তখন, মানে জিদ 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 সারাক্ষণ নিয়েছিলাম, কিন্তু দেবদাকে ভালো লাগতো,
এই জিনিসটা কিন্তু দেখো, তোমার যদি চারটে নেগেটিভ জিনিস থাকে তাও এত লোক তোমায় পছন্দ করে, তাহলে তোমার সৌরভের মতো অফসাইডটা এত স্ট্রং যে অফসাইডে তুমি সেঞ্চুরি মারছো, তুমি লেগে ঘোরাতেই হবে না বল, এই ব্যাপারটা দেবদাস আছে। তা আমার মনে হয় দেবদার তোমার প্রেমের কাহিনী খুব পছন্দের, চ্যালেঞ্জ খুব পছন্দের। আমার লে ছক্কানি খুব এক্সপেকটেশন ছিল, কিন্তু লে ছক্কা সিনেমাটা আমার সেভাবে মনে হয়নি যে খুব একটা জমেছে। দেবদাকে আমার খুব ভালো লাগছিল, এবং তারপরে চ্যাম্পে আমার দেবদাকে দারুণ লেগেছে, কবিরে খুব ভালো লেগেছে, আর সবচেয়ে ভালো লেগেছে কাছের মানুষে, যেটা আমি লিখেছিলাম। তুমি গিয়ে সিনেমা হলে কোন ছবি প্রথম দেখেছো দেবদার? প্রেমের কাহিনী, আই লাভ ইউ। মিউজিক ছিল মানর, প্রচুর গান ছিল সিনেমায়, গানগুলো মানে মানে মন কেড়ে নেওয়া গান তখন, মানে নাটের গুরু গান, তো গানের সময় বেরিয়ে আসছিলাম, এত গরম লাগছিল, কিন্তু হল হাউসফুল ছিল। জিতদার থেকেও তখন বেশি পপুলারিটি আমি রঞ্জিত মল্লিকের দেখেছিলাম, উনি যা করছেন হলে সিটিতে এ হয়ে যাচ্ছে, কিন্তু জিতের আমি মানে মানে আমি প্রেমী, চ্যাম্প আমি হলে দেখিনি, কিন্তু প্রেমী বা নাটের গুরু, সাথী আমার মনে আছে একটা হল প্রিন্টেড ডিভিডি মানে সিডি এনে দেখেছিলাম, যেখানে ওই বারবার বুঝতে পারছি কেউ হলে তুলেছে, তখন কি ছিল সাথী কোনো সিনেমা হলে ছিল না, এবং তখন কোথাও আসতো না, মানে দেখার একটাই উপায় ছিল কোনো একটা পাইরেটেড কিছুতেই পাই, আর তখন তো অত পাইরেসি পাইরেসি বুঝতাম না, সিডি পেয়েছি না দেখেছিলাম, সাথী অত বুঝতে পারিনি, পরে যখন সাথী দেখলাম দারুণ। আমার ফার্স্ট বিদ্যার সিনেমা হচ্ছে নাটের গুরু, অঙ্কুশের আমি ফার্স্ট হলে গিয়ে দেখেছিলাম ইডিয়েট, কেল্লা পথে দেখিনি। অঙ্কুশের প্রিয় ছবি কোনটা? হ্যাঁ না, তখন কিন্তু আমি লুকিয়ে যেতাম, কেন আমি মানে যে পাড়ায় থাকতাম তারা আমাকে এইসব বাংলা সিনেমা দেখতেছি সেই রাম, এই ব্যাপারটা ছিল, আমি সল্ট লেকে থাকতাম। হ্যাঁ, এবার আমার দুটো অটো করে আমি যেতাম, একটা অটো করে উল্টোডাঙ্গা, সেখান থেকে একটা অটো করে হচ্ছে হাতিবাগান, হাতিবাগানে ছিল মিত্রা, মিনার, দর্পণা আর স্টার ওদিকে, আর ওদিকে টকি শো হাউস ছিল। এবার মিনার আর মিত্রাতেই সব দেখা, আমার মনে হয় বাংলা সিনেমা সবচেয়ে বেশি দেখেছি চিরদিনই তুমি যে আমার প্রেম আমার, এই দুটো ওই সময় ছোটবেলায় প্রচুর বার দেখেছি, মানে 7-8 বার প্রায় দেখেছিলাম। অঙ্কুশের ছবি কোনটা তোমার সবচেয়ে প্রিয়? অঙ্কুশের পারফরমেন্স সবচেয়ে প্রিয় কোন ছবি? দেখো মির্জা অঙ্কুশের মানে সবচেয়ে প্রিয় ছবি আমার এখন, এর আগে ম্যাজিক ছিল, আর তার আগে যদি বলো আমি অঙ্কুশে কানামাছি ভালো লেগেছিল, অঙ্কুশে জুলফিকারে, জুলফিকারে অঙ্কুশ কানাম ভালো লাগেনি, যদি ওর খুব প্রিয় ছিল, কিন্তু ও খুব আর্টিফিশিয়াল মনে হয়েছিল, মনে হচ্ছে যেটা অভিনয় করছে, জুলফিকার ওই ওই ইম্প্যাক্টটা পড়েনি, আর ভিলেনে ওকে ভিলেনের ইয়েটা আমার ভালো লেগেছিল। বাংলাতে বলা হচ্ছে যে যেমন ভাবে সূর্যা ভানসিতে আমরা দেখেছি সব বড় বড় স্টাররা একসঙ্গে অ্যাকশন করছে বা কিছু, বাংলাতে অনেকে বলে যে দেবজিৎ অঙ্কুশ এরা যদি এক হয় স্টেডিয়াম হয়ে যাবে, হিন্দি ছবিও টিকতে পারবে না। আবার বললাম এটা ক্ষেত্রে একটাই কথা বলি, একজনকে নিতেই যতটা খরচা হয়, বড় প্রোডাকশন হাউস ছাড়া এরকম তিনজনকে নিয়ে বা দুজনকে নিয়ে কাজ করা একটু ডিফিকাল্ট, বুঝতে পারছো, মানে একটা তাদের নিচ্ছ মানে সিনেমার মাউন্টিংটাও সেরকম করতে হবে, সিনেমার র্যাঞ্জারও সেরকম হতে হবে, সেটা আজকের দিনে সেই মানে রিকভারি মডেলটা নেই বেসিক্যালি। সিনেমা আবার কেমন হচ্ছে, সেই সিনেমা তো 25 কোটি কালেকশন দিয়ে গেল, তাহলে আলাদা, কিন্তু এটা একটু ডিফিকাল্ট আজকের দিনে। সেন্টিমেন্টাল ছবিটা চললো না তোমার কি মনে হয় এর জন্য, এই বছরের প্রথম কমার্শিয়াল ছবি? না না, সেন্টিমেন্টাল যতজন আমার চেনা লোকজন দেখেছে সবাই বলেছে ইয়াশকে দারুণ লেগেছে সিনেমায়, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে আমি আবার বললাম না, অনেক জিনিস না পজিটিভ করতে টাইম একদিনে হবে না, আমি কিন্তু যারাই মেন্টাল দেখেছে সবাই আমাকে সেন্টিমেন্টাল দেখে সবাই কিন্তু আমি বলেছে কিছু কিছু জায়গা ভালো লাগছে, কমার্শিয়াল আছে, এই আছে, এটা টাইম লাগবে না হঠাৎ করে, এবার হয়তো ইনিশিয়াল সেই জিনিসটা, যেমন আমি বলছি রিসেন্ট টাইম তো সবচেয়ে বড় হিট গান কিন্তু বন্ধু আমার রশিয়া যে গানটা, সে কিন্তু সবার মানে আমি দেখেছি খুব পপুলার হয়েছে, এবার সেন্টিমেন্টাল বিজনেস জানি না আমি কিরকম হয়েছে,
আমার মনে হয় এই সেন্টিমেন্টালি যখন আবার পরে প্ল্যান করি ইয়াস কিছু আনবে, ইয়াসের মধ্যে কিন্তু কমার্শিয়াল ব্যাপারটা আছে, ইয়াস কিন্তু ভালো লাগে, ইয়াস যখন পুলিশের ইউনিফর্মে আসছে মানে হ্যান্ডসাম লাগছে, ওকে মনে হচ্ছে ওর পাঞ্চ লাইনে আগে তো মানে এদের তো সবাই পছন্দ করতে বলে এরা স্টার হয়েছে, এমনি তো হয়নি, সে তো সিরিয়াল করতে তাকে পছন্দ করেছে। আর ইয়াসের পপুলারিটি সম্বন্ধে শুনেছি মানে ইয়াসের ভ্যানিটি ভ্যানের সামনে মানে প্রচুর মেয়েরা দাঁড়িয়ে থাকে খালি ইয়াসকে দেখবে বলে, এটাই তো স্টার, এটাই তো আজকে আমরা আজ হঠাৎ করে বলি মহেশ বাবুর এক্সপ্রেশন সব একরকম, মহেশ বাবু স্টারডমটা তুমি কিনে নিতে পারো না, যাই এক্সপ্রেশন দিই তার কালেকশন প্রথম তিন দিন যেটা আসবে সেটা আমাদের হিরো আনতে পারে না, এটাই হচ্ছে স্টারডম। আচ্ছা, মানুষের পরিচালক ছিলেন বাংলাদেশের একজন, হ্যাঁ তো বাংলাদেশেরই অন্যান্য সুপারস্টার সাকিব খান রয়েছে, তাকে নিয়ে এই মুহূর্তে হুলুস থুলুস কাণ্ড, সেটা ইউটিউব হোক আমাদের বড় প্রোডাকশন হাউস হোক সব জায়গা থেকে, তোমার কি কোনো প্ল্যান আছে ইন ফিউচার বা সাকিব খানের স্টারডম নিয়ে কি বলবে? আমি অলরেডি একটা লিখেছি, এবার আমি এখন নাম বা কিছু বলতে পারবো না, অলরেডি একটা আমার লেখা হয়েছে, এবার সেটা স্ক্রিপ্ট চলছে, এবার লেটস হোপ ফর দা বেস্ট। সেটা কি সাকিব খান থাকবেন? হ্যাঁ, সাকিব খানের সময়টা না, আমি কলকাতায় ছিলাম না, আমি তখন আবুধাবিতে চাকরি করতাম, আমার নবাব শিকারি ছাড়া অধিকার বেশি সিনেমা না ওর দেখা না। হ্যাঁ, নবাব শিকারির ক্ষেত্রে আমার মনে হচ্ছে সেই সিনেমা আরো আরো ভালো হতে পারতো। হ্যাঁ, কেন স্টার আজকে রজনীকান্তকে কে কিভাবে ইউজ করছে ডিপেন্ডস, জেলারের মতো ইউজ হয়েছে রজনীকান্ত, শিবাজির মতো ইউজ হয়েছে, আবার এমন ইউজ হয়েছে আমার পছন্দ করিনি, এরা এত বড় স্টার না, একে কে কিভাবে ইউজ করে তার থেকে বেস্ট জিনিসটা বার করছে সেইটা দরকার। আমার মনে হচ্ছে এটা ঠিকঠাক হবে, এখন সাকিব খানের যে কাজগুলো দেখছি দেখা যাক। তোমার যে সাকিব খানের সঙ্গে ছবিটা তুমি বলছো প্ল্যান করছো, অ্যাকশন ছবি, কমার্শিয়াল সিনেমা লিখছি, নিশ্চয়ই কমার্শিয়াল সিনেমাই হবে। তোমার যারা কাজ দেখেছে পছন্দ করেছে ছবিগুলো এবং আমার যারা সাবস্ক্রাইবার্স রয়েছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো এবং মির্জার জন্য দর্শকদের যদি কিছু একটু বলে দাও। একটাই বল, আমি প্রথম কথা তোমার সাথে প্রথম আমার কথা হলো খুব ভালো লাগলো, তুমি খুব অনেস্টলি, আমি আমি দেখেছি আমার প্রশ্নগুলোর মধ্যে এরকম নেই যে মার প্যাচ ভিউজ কিভাবে বেশি, আমি যেমন আগের দিন একটা ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ যেটা ক্যাপশন দেখলাম সেটা ইচ্ছা করে এমন করে লেখা, ঠিক আছে মানে তুমি বুঝতে পারছো মানে তুমি যে এই ইন্টারভিউটা দিলাম, তুমি যদি ইন্টারভিউ এর ক্যাপশনটা থাম্বনেলটা এরকম দাও যে হ্যাঁ জিদ্দাকে বড় স্টার বললেন, দেব দা স্টার নাকি কোশ্চেন মার্ক, এটা মানে এটা 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 ঠিক মানে ভালো প্র্যাকটিস না, ঠিক আছে। ধরো এই যে আমি বললাম, এই যে তোমায় বললাম না আমি একটা ইন্টারভিউ দিলাম, সেখানে ইন্টারভিউতে লেখা লেখা ছিল দেবের খাদান থেকে মির্জা অনেক এগিয়ে আছে, এটা আমি বলিনি, কিন্তু এটা কিন্তু আমি তাকে ফোন করে বলতে পারতাম যে এটা কেন তুমি করলে, এটা বললাম না কেন আমি জানি এর মোটিভটা অন্য, মোটিভটা ঠিক না, ঠিক আছে, সেরকমই কাউকে ছোট করছে তার মোটিভটা সেটা না, তার মোটিভটা অন্য কিছু, তার মোটিভটা হচ্ছে তাকে লোকে চিনছে, তাকে লোকে জানছে। তুমি নিজের সম্বন্ধে চারটে ভালো কথা বললে হবে না, একটা ভালো লোকের সম্বন্ধে চারটে বাইরে কথা বলো, ওটা তোমার যে নেগেটিভ পাবলিসিটি তো পাবলিসিটি, তুমি তো লোকে চিনতে পারছে। আমি দেখেছি একটা জোম্যাটোর একটা ঘটনা ঘটেছিল, একটি মেয়ে একটি অ্যালিগেশন লাগিয়েছিল যদি ছেলে নাকি মেরেছে, ঠিক আছে, এটা মিথ্যা প্রমাণিত হয়েছিল, ছেলেটা মারিনি মেয়েটিকে, ঠিক আছে। আজকে ডেটে তুমি যদি সেই মেয়েটির প্রোফাইল গিয়ে দেখতে পাও, তুমি দেখবে অলমোস্ট 1 মিলিয়ন ফলোয়ার সে রিলস বানাচ্ছে, তার মোটিভ কি ছিল এবার আজকে ডেটে সেটা বোঝা যায়, সে কিন্তু পপুলার হলো কিন্তু ওই একটা ছেলের একটা মিথ্যা অ্যালিগেশন লাগিয়ে, যেটা আমার টেকনিক্যালি পরিণীতারও গল্প ছিল, ঠিক আছে, এই ব্যাপারটাই ছিল। তা এইটাই হচ্ছে ব্যাপার, তা ইন্ডাস্ট্রির মধ্যে নেগেটিভ লোক প্রচুর আছে, নেগেটিভ লোককে আমি ইগনোর করে কারণ নেগেটিভ লোকের সাথে থেকে তোমার পজিটিভ কিছু হবে না, এটা কনফার্ম। আর আমার খুব ভালো লাগলো তুমিও এরকম কাজ করো, হচ্ছে আমার আমি আর শুভ্রনীল একই রকম, আমি যখন রোজ লিখছি আমি চাইছি যে দর্শক হলে আসুক, শুভ্রনীল রোজ যে সময় দিয়ে একটা ইন্টারভিউ বানাচ্ছে, একটা ইন্টারভিউ করছে, এটার একটাই কারণ যাতে ওর চ্যানেলটা সবার কাছে পৌঁছায়, যাতে ওর চ্যানেলটা লোকে দেখে এবং অনেস্ট মানুষকে সাপোর্ট করুক, কেন তারা কাজটা অনেস্টলি করবে, তারা হয়তো নতুন নতুন কিছু জিনিস নিয়ে যেটা আপনাদেরও ভালো লাগবে, তো শুভ্রনীল চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, হ্যাঁ সবার মধ্যে ছড়িয়ে দিন। হ্যাঁ, ওরা তো কষ্ট করে কাজ করে, মানে ওরাও না, আমার শুভ্রনীলকে দেখে আমার কথা মনে হচ্ছে, আমি ফেসবুকে লিখতাম তো রোজ ভাবতাম একটা লাইক যদি এক্সট্রা করে, এই জিনিসটাই তো হয়, এই জিনিসটাই হয়, করতে করতে একটা টাইমে আমিও পেয়েছি সেই জায়গা, আমি মানে বিশ্বাস করি শুভ্রনীল তুমিও পাবে সেই জায়গা, এইটুকুই।
থ্যাংক ইউ সো মাচ দাদা, আশীর্বাদ করো যেন সেটাই হয়। একদম আশীর্বাদ না, একসাথে কাজ করি, আশীর্বাদে মানে সেই যোগ্য আমি নই, ঠিক আছে? তুমি ডিজার্ভ করো এটা, থ্যাংক ইউ। আর